আসসালামু আলাইকুম। সকাল অথবা সন্ধ্যার নাস্তায় আমার মতো কে কে এই ধরনের খাবার খেতে পছন্দ করেন? আমার তো ভীষণ পছন্দ। চলুন দেখে নেওয়া যাক এই ধরনের নাস্তা তৈরি করতে কি কি উপকরণ লাগে এবং কিভাবে তৈরি করা যায়। প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিলাম এবং তাতে দিয়ে দিলাম চালের খুদ। খুদ বললে হয়তো অনেকেই চিনতে পারেন, চালের যে ভাঙা অংশটা ওইটাকেই খুদ বলা হয়। আমি এটা গ্রাম থেকে এনেছি। আমি প্রথমে ভালো করে চালগুলো ধুয়ে আমি ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টার মতো। 3 থেকে 4 ঘন্টা পর দেখুন চালগুলো একদম সাদা ধবধবা হয়ে গিয়েছে। এখন আরেকবার ধুয়ে আমি এটা একটা ব্লেন্ডার ঝাড়ে নিয়ে নিব। গ্রামে এগুলো পাটাই বেটেই বেসিক্যালি করা হয়, আর এই ধরনের খাবারগুলো গ্রামে সকালে নাস্তায় বেশি খাওয়া হয়। আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করে নিব। পানির পরিমাণটা বুঝে দিতে হবে যেন এটা খুব বেশি পাতলা হয়ে না যায়। এই তো এরকমটা হবে, ব্লেন্ড করার পরে ঠিক এরকম এরকম হবে, মানে এটার ঘনত্বটা ঠিক দেখে বুঝতে পারতেছেন মনে হয়। এখন আমি একটা বোলে নিয়ে নিলাম সবগুলো। আমার এখান থেকে যতটুকু লাগবে আমি সেই পরিমাণ নিয়ে নিব। যাদের পরিবারে অনেক মানুষ বা লোক সংখ্যা বেশি তারা চাইলে বেশি করে একসাথে বানাতে পারেন। আমি নিয়ে নিলাম এখানে অল্প, তার মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিব। আপনারা খেয়াল করে দেখবেন এটার যেই গোলাটা ঠিক এরকমটাই হবে, এটার ঘনত্বটা ঠিক এরকম, খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না। তো চলে গেলাম চুলায়, একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে আমি এখান থেকে 2 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে এটা একটা গোল শেপ করে নিব। এই তো এরকম। গ্রামে এই ধরনের খাবার অনেক পরিমাণে খাওয়া হয়, ঢাকা শহরে যারা থাকি তা আমরা খাওয়া হয় না, কারণ মনে করি এটা করা একটু ঝামেলা। আসলে তেমন ঝামেলাই না, আপনারা চাইলে এভাবে করে খেতে পারেন। আমি এখন এটা ঢেকে দিব 2-3 মিনিটের মতো। চুলা আর আজ কিন্তু একদম মিডিয়াম লোতে থাকবে। এই তো হয়ে গিয়েছে। ঠিক এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এটা বানানো খুবই ইজি, খেতে কিন্তু অনেক সুস্বাদু। আপনারা চাইলে এটা অনেক ধরনের ভর্তা দিয়ে খাওয়া যায়। আমরা নর্মালি এগুলো শুটকির ভর্তা দিয়ে খাই। আপনারা চাইলে গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়েও খেতে পারেন। আমি একে একে সবগুলো বানিয়ে নিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার নিচে পিঠার নিচে কিন্তু একদম পোড়া লাগেনি। কেউ যদি খান মচমচা করে খাইতে সেক্ষেত্রে আরেকটু ভাজবেন, বেশি সময় চুলায় রাখবেন। এছাড়া কেউ নরম করে খেতে চাইলে একটু তাড়াতাড়ি নামিয়ে নেবেন, তাহলেই নরম নরম থাকবে। আরও একবার দেখে নিন আমি কিভাবে এই গোল শেপ করে বানিয়ে নেই। তো আপনারা চাইলে পরিবারের সবার সাথে সন্ধ্যা অথবা সকালে নাস্তা এই ধরনের খাবার দিতে পারেন, আর এই ধরনের খাবার সবাই পছন্দ করে। আমিও আজকে বানিয়ে নিয়েছি, আর আমার বাসায় আজকে রান্না করা গরুর মাংস ছিল, ভাবলাম এটা দিয়েই খাবো। তো যেই কথা সেই কাজ, আমি বানিয়ে নিলাম এবং ঝটপট ঝপাঝপ খেয়ে নিলাম। এটা খুবই সুস্বাদু হয়েছিল, আমার কাছে খেতে খুব ভালো লেগেছে। তো এইভাবে আপনারা করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুমির রান্নাঘরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।